অ্যালার্ম তালাও আছে ওকে এই যদি দোকান দেয় তো ফুল গ্যারান্টি সহকারে এটা হলো লেজার প্রিন্ট বলে এগুলো হলো 2 মিলি হয় 3 মিলি হয় 4 মিলি হয় কোয়ালিটি খুব ভালো এক একটার ওজন হলো 420 গ্রাম মানে যে 3 মিলি আছে 4 মিলি আছে অনেক ধরনের ডোর লক আছে সাদা আছে অ্যান্টিক আছে তালা আমার কাছে অনেক ধরনের আছে একটা তালার সাথে 21টা চাবি এই তালা 30 চাবি খুবই চলে এটা 50-60-70 হয় মানে যে অনেকে বলে অ্যাসিড প্রুফ হ্যাঁ এটা মনে করেন খুবই ভালো চলে কাট কাটার জন্য হাম্বো আছে এটা আমাদের নিজস্ব মাল এটার ভিতরে টাইলস কাটারও আছে মার্বেল কাটারও আছে দেশ লিংকের খুব ভালো চলে এটা রালা খুবই ভালো মাল আমার কাছে অল সাইজ আছে জাস্ট স্ক্রু সহ কাটে এটা 3 ইঞ্চি ভিতে মোটা সবচেয়ে বেশি জনপ্রিয় চলে এটা হলো টাইস কাটার মূলত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমি মামুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মামুন ব্লগস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে আমরা কথা বলবো মূলত হার্ডওয়্যার ব্যবসা নিয়ে তো যারা কিনা আসলে নিজের এলাকাতে পাড়া মহল্লায় মফস্বলে নতুন করে হার্ডওয়্যার দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিওটি আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে হার্ডওয়্যার ব্যবসা আসলে কতটা লাভজনক তাই নাকি আর সাথে আছে আমাদের নাবিল ভাই নাবিল কেমন আছেন ভালো আছেন তো নাকি ভালোই আছি আপনি ভালো আছেন অনেক ভালো আছি ভাইয়া এই মুহূর্তে এখন আমরা আছি মূলত হার্ডওয়্যার ব্যবসার স্বর্গরাজ্য ইমামগঞ্জে ভাইয়া কাইন্ডলি আপনাদের এই মার্কেটের অ্যাড্রেসটা সহজ করে বলে দেন একটু আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা ইমামগঞ্জ চক বাজারের পাশে 15 মহিউদ্দিন লেন আচ্ছা 15 মহিউদ্দিন লেন ভাইদের নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে তো আপনারা জাস্ট যদি আসতে না পারেন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা কিন্তু খুব সহজেই ভাইয়ারা পাঠিয়ে দিবে প্রোডাক্টগুলো আপনারা জাস্ট কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারেন নিজেরা এসে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা যেভাবে আপনার সুবিধা আচ্ছা তো দেরি করছি না বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো তো সাথে আছে নারিল ভাই সব মিলে ভালো আছেন তো নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে তো আসলে অনেকেই বলে ভাই হাড়ের ব্যবসাটা অনেক লাভজনক আসলে কি সত্যি কিনা লাভজনক যদি সে ঠিকমতো করতে পারে যদি সে ঠিকমতো করতে পারে তো আজকে তো আমরা একদম হার্ডওয়্যার বিজনেসের সব আদ্যমন্ত জানিয়ে দিব নাকি হ্যাঁ আচ্ছা ওকে তো একটু আমাদেরকে বলেন যে আপনার কাছে এখন বর্তমানে কি কি আইটেম আছে আমার কাছে হার্ডওয়্যারে আপনি অল আইটেমই আছে ওকে বাট সব আইটেম তো দেখানো যাবে না যেগুলো দেখানো যায় সেগুলো আমি দেখাচ্ছি আপনাকে যেমন আমরা প্রথমে শুরু করতে পারি আপনার রড কাটার থেকে ওকে রড কাটার থেকে হ্যাঁ রড কাটার যেমন আমার কাছে মনে করেন যে আপনার 6-7 ধরনের আছে জাস্ট আমি চারটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি স্যাম্পল হিসেবে ওকে যেমন এই রড কাটার এই লট এটাও খুব ভালো একটা মানে ব্র্যান্ডের একটা তো এটা যেমন বর্তমানে রেট পড়ছে আপনার হলো মনে করেন যে 10 টাকা 10 টাকা যারা যেভাবে চাবে নিতে পারে যেমন এক নাম্বারটা আপনার পরে হলো 12 টাকা আর কম দামি যেমন এটা আছে মনে করেন এটা পড়ছে হলো 9.5 টাকা তারপর সবচেয়ে বাজারে মানে প্রচলিত যেটা ওটা হলো বিকেএস তো বিকেএস হলো বর্তমানে আপনার পড়তেছে হলো 10.50 টাকা মানে পার পিস এটা মনে করেন 17-18 টাকা বিক্রি হয় তারপর এটা আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট আছে আপনার গোল্ডেন টি সবচেয়ে কম দামি তার আগে একটা ডয়ার লক দেখায় 101 ডয়ার লকটা দেখাও তো এটা নাম হলো 101 মানে বাংলা এসে জগতে সবচেয়ে কম দামি ডয়ার লক সবচেয়ে কম দামি কত টাকা থেকে শুরু ওইটা হলো আপনার 240 টাকা ডর্জন 410 টাকা ডর্জন আচ্ছা তারপরে হলো আপনার ক্যামেল শীট জিঙ্ক ক্যামেল আচ্ছা ওকে ক্যামেল জিঙ্ক আমরা এখন দেখে নেব ক্যামেল জিঙ্ক হ্যাঁ ক্যামেল জিঙ্ক এটাও খুব চলে আপনার এটা পরে হলো 500 টাকা ডর্জন মানে যেটা আগে দেখালাম ওটার মানে দামিটা হলো দামিটা হচ্ছে এটা হ্যাঁ ওকে 510 টাকা ডর্জন পরে ওকে হ্যাঁ কোয়ালিটি হবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকম টাইপের 510 টাকা ডর্জন এটা ডর্জন ওকে নাইস এটা মনে করেন যে দেখা যায় মনে করেন যে আপনার মানে খুচরা মার্কেটে মনে করেন যে আপনার হয়তো পার পিসে 15-10 টাকা লাভ করে আচ্ছা তারপর মনে করেন যে আপনার সোহাগ ক্যামেল সোহাগ ক্যামেল সোহাগ ক্যামেল হলো পরে হলো 620 টাকা ডর্জন এটা আবার ওইটার থেকে ভালো
ওটা হচ্ছে বেটার কোয়ালিটির আপনার এই যে এটা মানে বেটারে কোনো কমতি নেই না না এটা হচ্ছে 620 টাকা 20 টাকা দর্জন দর্জন এসএম পরে হলো 850 টাকা দর্জন আচ্ছা 850 টাকা দর্জন 50 টাকা দর্জন পড়ে ওকে হ্যাঁ এসএম দর্জন এটা মিডিয়ামের ভিতরে খুব ভালো মানের একটা সো 850 টাকা ওকে নাইস ওকে হ্যাঁ তারপর আছে হলো আপনার আরজিটি এটার থেকেও ভালো কোয়ালিটি তারপরে হলো মনে করেন যে আপনার এই কোয়ালিটির হ্যাসবল এটা হলো পরে হলো আপনার 2750 টাকা দর্জন এগুলো বিক্রি কত এগুলো বিক্রি মিনিমাম 350 টাকা করে কুচরা দোকানে আচ্ছা আর পার পিস কত করে পড়ে সেক্ষেত্রে পার পিস পড়ে হলো এটা 200 আপনার 37 টাকা 33 টাকার মতো 33 টাকা 233 টাকা কিনা কিনা আপনার 350 টাকা 350 টাকা বিক্রি বা ভালো প্রফিট এটা যেমন ওটার থেকেও বেটার কোয়ালিটি এটা হলো লেজার প্রিন্ট বলে লেজার প্রিন্ট হ্যাঁ এটা পড়ে হলো মনে করেন যে 3250 টাকা দর্জন আচ্ছা আপনি 3200 টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা তারপর মনে করেন যে আপনার এগুলার ভিতরে কোয়ালিটি মনে করেন যে হ্যান্ডেল এগুলা এগুলা হলো মনে করেন যে এই যে হ্যাসবলটা দেখালাম এই কোয়ালিটি তো এগুলো হলো 2 মিলি হয় 3 মিলি হয় 4 মিলি হয় যেমন 2 মিলি আপনার পরে হলো 240 টাকা 240 টাকা দর্জন আর 2 মিলি যেমন পড়তেছে 280 টাকা দর্জন আপনার 3 মিলি পরে 400 টাকা আর 4 মিলি পরে 500 টাকা দর্জন 500 টাকা দর্জন তো এইটার যে হ্যাসবলটা দেখালাম আপনার এই যে দামি হ্যাসবলটা এটার কোয়ালিটিরই আপনি মনে করেন যে এগুলা হ্যান্ডেল হয় এগুলো আবার একটু রেট বেশি কোয়ালিটি খুব ভালো আচ্ছা লেজার প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন এটা যেমন মনে করেন যে আপনার পড়তেছে 3 মিলি আর 4 মিলি মূলত হয় 3 মিলি যেমন পড়তেছে মনে করেন যে 520 টাকা দর্জন আর 4 মিলি পড়তেছে 650 টাকা দর্জন আচ্ছা কোন আমার কাছে কম দামের থেকে শুরু করে মনে করেন যে আপনার 200 টাকা পিসের পর্যন্ত ছিটকানি আছে মানে হোলসেল রেটের ভিতর এটা যেমন পড়ে হলো মনে করেন যে 100 টাকা পিস পড়ে 100 টাকা পিস 8 ইঞ্চি আর 6 ইঞ্চিটা যেমন পড়ে মনে করেন যে আপনার হলো আপনার 80 টাকা পিস পড়ে 80 টাকা পিস পিস পড়ে তারপর ওটার থেকে কম দামি হলো যে যেমন এইটা আপনার এইটা মনে করেন যে আপনার 6 ইঞ্চি পড়ে শুধু মনে করেন যে আপনার 65 টাকা আচ্ছা শুধু 65 টাকা হ্যাঁ 8 ইঞ্চি যেমন পড়তাছে মনে করেন 75 টাকা তারপর মনে করেন যে এইটা এই গ্রেডের হলো মনে করেন যে এগুলো এগুলো আবার ওর থেকে হেভি এক একটার ওজন হলো 420 গ্রাম ওকে হেভির অভাব নেই দেখেন হেভির অভাব নেই এগুলো এক একটা 420 গ্রাম ওজন হয় 420 গ্রাম ওকে যেমন এটা 6 ইঞ্চি পড়তেছে হলো আপনার হলো 155 টাকা আচ্ছা হ্যাঁ আর 8 ইঞ্চি পড়তেছে হলো আপনার 190 টাকা 190 টাকা তারপর মনে করেন এগুলোর সাথে কানেক্টেড হলো কবজা যেমন কবজা হলো আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত সবই আছে আপনার কাছে সবই আমার কাছে আছে এটা 3 মিলি আছে 4 মিলি আছে আপনার যেমন 4 ইঞ্চির ভিতরে মনে করেন যে 3 মিলি আছে 4 মিলি আছে আপনাকে দেখাই এটা হলো 3 মিলি যেমন এটা পড়ে হলো 78 টাকা 78 টাকা হ্যাঁ আর যেমন 4 মিলি এটা পড়তেছে হলো 185 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে তারপর এই 5 ইঞ্চির ভিতরে আপনি বিভিন্ন কোয়ালিটি হয় আমি দেখাইলে আপনি বুঝতে পারবেন 5 ইঞ্চির ভিতরে এটা আছে একটা 105 টাকা পিস 105 টাকা পিস হ্যাঁ এটার ভিতরে একটা 4 মিলি আছে বর্তমানে অনেক রেট বাড়ছে আমরা আগে বেচতাম মনে করেন 165 টাকা 70 টাকা কিন্তু আমাদের বর্তমানে বিক্রি করতে হচ্ছে এটা 210 টাকা বিক্রি করতে হচ্ছে কারণ মালের রেট বৃদ্ধি যেমন চায়নার ভিতরে এগুলো হলো 32 38 50 63 যেমন জাস্ট আমি বলতেছি যেমন 32 পরে হলো 540 টাকা দর্জন 38 পরে হলো মনে করেন 640 টাকা 50 পড়তেছে 1250 63 হলো 1450 টাকা পরে দর্জন আচ্ছা আচ্ছা ওকে তো এটার ভিতরে আরেকটা হয় মনে করেন যে গোল্ডেন এটাও সব সাইজ হয় জাস্ট আমি একটা দেখাচ্ছি কারণ যদি সব দেখাতে যাই তাহলে পুরো অনেক সময় লাগবে ভিডিওটা তো এটার ভিতরে যেমন 25 32 38 50 63 এটার মধ্যে 25 32 38 50 63 নিতে হবে এমন কোন কথা নাই জাস্ট আমার সাথে কথা বলুক যদি ওনার রেটে হয় বা ওনার মন মতো হয় তাহলে মনে করেন যে উনি নিতে পারে নিতে পারবে কারণ এটা হলো সবাই তো সবার থেকে নেয় না তো যার যেভাবে চয়েস হয় উনি
নিবে যেমন ইন্ডিয়ান তালা আপনাকে দেখাচ্ছি এটা হয় 50 60 70 হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন 50 পরিবর্তমানে 190 টাকা 60 পরে 260 টাকা আর 70 পড়তেছিল 320 টাকা 320 টাকা হ্যাঁ তারপরে মনে করেন যে আমার কাছে 21 চাবির তালাও আছে আমার কাছে তালা অনেক ধরনের আছে বাট আমি স্যাম্পল জাস্ট আপনাকে দেখাচ্ছি যেমন একটা তালার সাথে 21টা চাবি 21টা চাবি 21টা চাবি এটা এটা কাদের জন্য স্পেশাল হবে এটা হলো মানে বাড়ির গেটের জন্য তাই না বাড়ি গেটের জন্য ঢাকা শহর ইউজ করে বা ই করে তো মনে করেন যে তাদের জন্য এগুলা মনে করেন যে মূলত যেমন এটা পরে 200 আপনি 85 টাকা 285 টাকা 21টা চাবি সহ চাবি সহ হ্যাঁ আবার ইন্ডিয়ান একটা আছে ইন্ডিয়ান আমার কাছে মনে করেন যে আপনার 7 চাবির থেকে শুরু করে আমার কাছে মনে করেন যে আপনার 30 চাবি পর্যন্ত আছে মানে এই তালা 30 চাবি 30 চাবি পর্যন্ত আছে আসলে সত্যি হ্যাঁ এটা 30 চাবি পর্যন্ত এটার কোয়ালিটি কেমন হবে এটা কোয়ালিটিও ভালো ঠিক আছে এগুলা কোয়ালিটি খারাপ না কোয়ালিটি অনেক ভালো ভালো ওকে এগুলো কিনে কত বেচা কত এগুলো হলো আপনার কিনা যেমন বর্তমানে পড়ে 320 টাকা বেচা মনে করেন মিনিমাম 500 টাকা 500 টাকা মানে 200 টাকা 250 টাকা প্রফিট থাকে প্রফিট করে প্রফিট থাকে নাইস ওকে সো মোটামুটি কিন্তু আজকে চমৎকার সব আইটেম দেখিয়ে দিচ্ছি জুনিয়র ট্রেডারস থেকে বাংলাদেশের 64 জেলায় আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তারপর আমাদের কাছে মনে করেন যে আছে ফ্ল্যাপ ডিস্ক ওকে হ্যাঁ তো ফ্ল্যাপ ডিস্কটা অনেক চলে এটা বর্তমানে এটা কি কি কাজে লাগে এটা হলো আপনার লোহা যে জংটা ছড়ায় মানে ছাড়ানোর জন্য এটার জন্য মূলত ইউজ করে ওকে হ্যাঁ তারপর যেমন মনে করেন যে আপনার রান্দার মেশিনে ব্লেড আছে আমাদের রান্দার মেশিনের ব্লেড অনেক কোয়ালিটি আছে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে কম দামি দামি যেমন এটা মনে করেন জাস্ট এটা পরে হলো শুধু 85 টাকা শুধু 85 জোড়া আচ্ছা ওকে এখানে দুইটা আছে হ্যাঁ আরো আছে আপনার এই যে এগুলো ভোডা কোম্পানির মানে এইটা হলো খুব ভালো যারা মানে কোয়ালিটি মাল চাই গ্যারান্টি মাল চাই তাদের জন্য এটা 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 উইলো না উইলো হ্যাঁ এটা 140 টাকা জোড়া পড়ে 140 টাকা জোড়া হোলসেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা যেমন আমাদের কাছে এই তালাটা খুব চলে আপনার মেনডি এটা বুঝছেন মানে খুবই চলে এটা 50 60 70 হয় যেমন 50 পরে আপনার 300 টাকা 60 পরে 360 টাকা আর 70 পরে 410 এটা কোয়ালিটি কেমন এটা কোয়ালিটি 100% ভালো এটা মনে করেন যে অনেকে বলে অ্যাসিড প্রুফ অ্যাসিড প্রুফ হ্যাঁ বলে আসলে মনে করেন যে এটা সত্যি কথা আমরা তো দেখি নাই মানুষের মুখে যা শুনছি তারপর মনে করেন যে আপনার আমাদের কাছে কাট কাটার আছে ওয়াল কাটার আছে আচ্ছা আচ্ছা যেমন কাট কাটার এটা মনে করেন খুবই ভালো চলে কাট কাটার জন্য যেমন এটা মনে করেন যে আপনার পড়বে বর্তমানে পড়বে 75 টাকা পিস 75 টাকা পিস ওকে গেলো তারপর মনে করেন যে ওয়াল কাটিং এর ভিতরে কম দামি আছে দামি আছে যেমন এগুলো পরে 60 টাকা পিস অনলি 60 টাকা পিস হ্যাঁ যেমন এটা মনে করেন যে আপনার রেনু কোম্পানির আপনার এটা পড়তেছে হলো 80 টাকা পিস ওকে আর এগুলো কিন্তু মনে করেন যে কোম্পানি রেট বর্তমান মনে করেন যে আপনার 90 টাকা আছে আমাদের একটা ছাড় দেয় বা ওই হিসাবে আমরা সেল করি যেমন মনে করেন যে ভির কোম্পানি এটা এটা হলো 130 টাকা পিস এটা কোম্পানি রেট হলো 140 টাকা বাট আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেয় যার জন্য আমরা সেল করতে পারি কোম্পানি রেটে তারপর মনে করেন যে আপনার এটা আছে বীরের বীরের এটা হলো 70 টাকা পড়ে তারপর মনে করেন হাম্বো আছে এটা আমাদের নিজস্ব মাল মানে ইম্পোর্ট করা তো এটা মনে করেন যে পরে হলো 125 টাকা পিস 125 টাকা পার পিস এটা ভিতরে ওয়াল আমাদের সাথে যোগাযোগ করলে হবে এটা ভিতরে টাইলস কাটারও আছে মার্বেল কাটারও আছে মানে যে যে তখন যখন লাগবে আমি দেখিয়ে দিতে পারবো এখন মনে করেন যে পিতল পাতা আছে আমাদের থেকে নিতে পারে ওকে পিতল পাতা যা সব সাইজ আছে হ্যাঁ এগুলো এগুলো তো অনেকেই দেখি যে কিনে এগুলো কত করে পিস পড়ে এগুলো পিস পড়ে হলো আপনার বর্তমানে পড়ে হলো 20 পড়ে 300 টাকা ডজন মানে 25 টাকা পিস পড়ে 25 টাকা পিস বিক্রি কত বিক্রি মনে করেন 30 টাকা 35 টাকা এগুলো তেমন একটা লাভ করতে পায় না যে এগুলো মানে ছোট আইটেম আর কি ছোট আইটেম ছোট আইটেম হ্যাঁ তারপর আমাদের কাছে মনে করেন সাইকেল লক পাবেন ওকে দেখেন সাইকেল লক আছে করাত আছে অনেক কিছু আছে আপনারা মনে করেন যে টেপ আছে সব ধরনের আছে মানে হার্ডওয়্যার জগতে সবই আছে সব টেপের জগতে জাস্ট আমি দেখাচ্ছি মনে করেন যেমন এটা দেশ লিংকের খুব ভালো চলে এটা এটা মনে করেন 750 টাকা ডজন পড়ে যেমন মনে করেন যে পানি টেপটা মনে করেন আমরা দুই দিন আগেও কমে বেচতাম এটা এটা এখন রেট বাড়ছে হ্যাঁ এইটা পানি টেপ কেন বলে এটাকে এটাকে পানি টেপ বলে গ্লাসের কারণে মানে অনেকে স্বচ্ছ স্বচ্ছর কারণে ভিতরে অনেকে পানি টেপ বলে আচ্ছা যেমন এগুলো আছে আমাদের রালা খুবই ভালো মাল এগুলো 750 টাকা ডজন যেমন মনে করেন যে ইএসবিএল এর টেপ আছে এগুলো পিস কত পরে পার পিস সেক্ষেত্রে এই সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার পরে হলো 650 ভাগ 12 যখন পিস পড়তাছে আপনার 54 টাকা পড়তাছে পিস 54 টাকা 54 টাকা পড়তাছে ওকে হ্যাঁ গেলো তারপর হলো মনে করেন যে আপনার আমাদের বাট যেমন মনে করেন করাতটা ধার দেওয়ার জন্য যেমন সাইন করার জন্য সাইন করার জন্য যেমন মনে করেন যে বাট প্রয়োজন হয় ওকে তো এইগুলো এটা হলো করাত সহ অনেক আগে যেমন বাট কিনতে হতো এখন আর কিনতে হয় না করাত মানে করাতের মধ্যে দিয়ে দেয় অনেক সময় বাট শহরে বাট সহ দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে তারপর মনে করেন যে এই রেট ধার দেওয়ার জন্য মনে করেন 4 ইঞ্চি রেট তারপর 6 ইঞ্চি রেট আছে ওকে বুঝছেন যেমন মনে করেন যে আপনার এই যে তালাগুলো এগুলো হলো বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে জাস্ট আমি এটা স্যাম্পল দেখালাম এটা যেমন আপনার
25, 32, 38 আমার কাছে আছে মনে করেন যে আপনার 50, 60, 70 আছে এই পাতার ভিতরে যেমন এটা মনে করেন পরে হলো 950 টাকা পুরো পাতার দাম পুরো পাতা 950 টাকা হল ওরে অনেক কমে হ্যাঁ আচ্ছা তো তারপরে যে মনে করেন কাপু কাপুক আমার কাছে অল সাইজ আছে অল সাইজ আছে শ্রী পরের থেকে মনে করেন 1.5 ইঞ্চি পর্যন্ত যেমন 1.5 ইঞ্চি বর্তমানে পড়তেছে হলো 265 টাকা 65 টাকা হ্যাঁ 265 টাকা তারপর মনে করেন যে অনেকে চায় যে মোটা মুখের ডয়ারলক মানে অনেক আগের ডয়ারলক এগুলো হইলো মনে করেন যখন কাঠের ছিল না তখনের ডয়ারলক আপনার এই যে এগুলো মোটা মুখের ডয়ারলক অনেকে বলে বর্তমানে আপনার 32 টাকা পড়বে যেমন এটা আছে আপনার এটা হলো গ্লাস ম্যাগনেট তো এটাও মনে করেন যে আপনার বর্তমানে পরে হলো 65 টাকা পিস তারপর আপনার মনে করেন যে পাতা হ্যাজ বল আছে মনে করেন যে ইসের জন্য আপনার ওই যে প্লাস্টিক দরজার জন্য বা বিভিন্ন দরজার জন্য যেমন প্লাস আছে প্লাসের ভিতরে আমার কাছে কম দামির থেকে শুরু করে ও একটা জিনিস দেখানো মানে অ্যালার্ম তালাও আছে আমি লাইফে দেখাচ্ছি কেন অনেকে বুঝে না যে কেনার পরে ১৯ টাকা ইঞ্চি পরে যেমন 10 ইঞ্চি পরে 190 টাকা যেমন মনে করেন প্লাস এর ভিতরে আমার কাছে অনেক ধর কোয়ালিটি প্লাস আছে জাস্ট আমি দুই তিনটা দেখে যেমন 8 ইঞ্চি এটা আছে এটা পরে 120 টাকা পিস কোবরা আমাদের নিজস্ব মাল মনে করেন এটা পরে 160 টাকা পিস আর এটা হলো আপনার কাটা সহ কাটে মনে করেন যে আপনি জাস্ট দেখা দিলে বুঝবেন দেখেন অনেকে তো অনেক কিছু দেখায় আমি জাস্ট আপনাকে দেখে একটা জিনিস জাস্ট স্ক্রু সহ কাটে আমাদের নিজস্ব স্টিল কাটা আছে স্টিল কাটা দেখো এটা যেমন আমাদের নিজস্ব ব্র্যান্ডের স্টিল কাটা বুঝছেন এটা আমাদের নিজস্ব প্রোডাকশন স্টিল কাটা আপনি প্যাকেট হিসেবে বিক্রি করি বাট যারা মানে খুচরা বিক্রি করে আমরা যেমন তো হোলসেল যারা রিটেল বিক্রি করে তারা মনে করেন পিস হিসাবে বিক্রি করে 4 টাকা 5 টাকা যে যেভাবে বিক্রি করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কবজা দেখো আমাদের যেমন মনে করেন যে লোহার কবজা আমাদের নিজস্ব ফ্যাক্টরি লোহার কবজা আছে কারণ যে এটা 3 ইঞ্চি ভিতরে মোটা কবজা মূলত হলো 2.5, 3, 4 আচ্ছা আচ্ছা তো মনে করেন যেমন 2 এর ভিতরে আমাদের কাছে পাতলা আছে মিডিয়াম আছে মোটা আছে যেমন এটা মোটা মোটা আর 3 ইঞ্চি আর পাতলাটা আমি দেখাচ্ছি ওকে এটা হচ্ছে মোটা কবজা দেখেন মোটা কবজা আর এটা হলো পাতলা যেমন এটা পরে হলো 330 টাকা প্যাকেট এটা পাতলা 24 টাকা দাম আর এটা পরে শুধু 165 টাকা ওকে হ্যাঁ ওকে বুঝছেন যেমন এটা বর্তমানে পরে 720 টাকা ডর্জন যেমন আমাদের কাছে সাদা কবজা আছে আপনার সাদা কবজা চায়না আছে দেশি আছে এই যে দেখেন যেমন সাদা কবজা জাস্ট আপনি দেখাইতাছি এই যেমন এটা হলো মনে করেন চায়নাটা হ্যাঁ আচ্ছা তো এটার ভিতরে দেশীয় আছে ওকে এটা হচ্ছে চায়না হ্যাঁ চায়না এটা আচ্ছা এটার ভিতরে দেশীয় আছে যেমন মনে করেন যে দেশি 2.5, 3 হয় যাদের যেটা লাগবে তারা যোগাযোগ করলেই মনে করেন যে আমি দিতে পারবো ইনশাল্লাহ তারপর যেমন ঘড়ি পাথর আছে ঘড়ি পাথরের কম দামি দামি দুইটাই আছে আমার কাছে যেমন এটা জাস্ট আপনারা দেখেন এটা হলো কম দামিটা যেমন এটা হলো পরে 140 টাকা পিস দামি আছে দামি যেমন 325 টাকা পিস এর ভিতরে আপনার মনে করেন এই পেপারগুলো ভালো চলতেছে কম এটা মূলত কি কাজে লাগে গ্রাইন্ডিং মনে করেন যে আপনার মূলত হইলো মনে করেন
করেন যে এই যে আপনার ই কাট যে ঘষে না কাট ঘষার ওয়াল ঘষার কাজে এগুলো মূলত ইউজ করে যখন একটা ফ্ল্যাট চেঞ্জ করে ওয়াল ঘষে তখন এগুলো ইউজ করে এটা হইলো 120 আর হইলো আপনার 100 হয় তো এটার ভিতর যেমন এটা কম দামে এটা দামিটাও আছে দামিটা আমি রেড বলে দিচ্ছি সবচেয়ে বেশি জনপ্রিয় চলে যেমন এটা মনে করেন যে আপনার 120 নম্বরটা পরে 20 টাকা আর 100 নম্বর পরে হইলো আপনার 23 টাকা পরে বর্তমানে তারপর আমাদের কাছে রোল পেপার পাবেন এজিং পাবেন এজিং হলো মূলত হলো বোর্ডে যে ভিটটা আছে না ওই ভিটটার ভিতরে ইউজ করে এজিংটা আচ্ছা আচ্ছা আর মনে করেন যে রোল আছে সাদা রোল আছে তারপর আপনার লাল রোল আছে যেমন লাল রোল পড়তেছে রোল পেপার প্রচুর চলে যেমন 2450 টাকা পড়তেছে পুরা রোলের দাম আর এজিং হলো আপনার 320 টাকা ধরা যাবে বর্তমানে আপনার পুরাটার দাম হলো 320 টাকা তারপর আমাদের কাছে তালা আছে আপনার মনে করেন যে এগুলো আছে 6.5 বিট আছে তারপর আপনার মনে করেন যে মানে যার যখন যেটা লাগবে আমরা ইনশাল্লাহ সবই দিতে পারবো আপনার যেমন মনে করেন যেটা পাতলা আছে মোটা আছে এক ইঞ্চি মনে করেন যেমন পাতলাটা পড়তেছে 75 টাকা আর মোটাটা পড়তেছে বর্তমানে 115 টাকা আর এক ইঞ্চি পরে হলো 190 টাকা পিস 190 টাকা যার লাগবে ইনশাল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি দিতে পারবো যতগুলো লাগবে ঠিক আছে ওকে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মূলত জুনের ট্রেডার থেকে এটা হচ্ছে মূলত 15 মহিউদ্দিন লেন মকবুল ভবন 1211 তো ভাইদের নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা আছে অবশ্যই যদি আজকের যে কোনো আইটেম লাগে হার্ডওয়্যার ব্যবসার অবশ্যই আমাদের নামগুলো কিন্তু খুবই বিশ্বস্ত একজন লোক বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো খুব সহজে পাঠিয়ে দেবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম